সম্মানিত শিক্ষক অভিভাবক মেন্টরগণ এবং যারা শুনছেন এবং দেখছেন আজকের এই টিউটোরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের আলোকে যে শিক্ষক প্রশিক্ষণ ইতিমধ্যে হয়েছে সেই প্রশিক্ষণের পঞ্চম কর্মদিবস যেটি সেটি আমরা আলোচনা করব। আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে ইতিমধ্যে চারটি কর্মদিবস নিয়ে আলোচনা করে দিয়েছেন। সম্মানিত শিক্ষকগণ, যারা প্রশিক্ষণ পেয়েছেন এবং যারা পাননি তাদের সবার জন্য আশা করছি এই টিউটোরিয়ালগুলো পেশাগত উন্নয়নে কাজে আসবে। কর্মদিবস পাঁচ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি আমাদের এই কারিকুলামে সবচেয়ে বেশি যে জায়গাটায় ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে মূল্যায়নের জায়গাটায় পরিবর্তন আনা হয়েছে। সেইখানে আমরা চারটা কাজ নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে শিখনকালীন সমষ্টিক মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে, থাকছে পারদর্শিতার নির্দেশক, পারদর্শিতার আদর্শ এবং পারদর্শিতার মাত্রা, যোগ্যতা এবং পারদর্শিতার নির্দেশক, এগুলোর মধ্যে আন্তঃ সম্পর্কটা কিভাবে হবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই আমরা চলে যাচ্ছি পারফরমেন্স ইন্ডিকেটর বা পারদর্শিতার নির্দেশক। নির্দেশক বলতে যেটি দিয়ে নির্দেশ করে, কি নির্দেশ করবে? পারফরমেন্স, অর্থাৎ তার কৃতিত্ব বা তার অর্জন কতটুকু হয়েছে। আমরা জানি আমাদের শিক্ষাক্রমে মোট 10টি মূল যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতার আলোকে মূলত বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে, সেগুলো থেকে শ্রেণীভিত্তিক যোগ্যতা করা হয়েছে। শ্রেণীভিত্তিক যোগ্যতাগুলো মূলত যাকে আমরা বলছি একক যোগ্যতা, সেটার আলোকে মূলত প্রতিটি শ্রেণীতে প্রতিটি বিষয়ের শ্রেণীভিত্তিক যোগ্যতার বিবরণী থেকে নির্দিষ্ট সংখ্যক একক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এবং আমরা আরো জানি আমাদের ষষ্ঠ শ্রেণীতে 8টি এবং সপ্তম শ্রেণীতে 8টি একক যোগ্যতা রয়েছে। আমরা মূলত এই যোগ্যতাগুলোর জন্যই আমাদের মূল্যায়ন করতে হবে। কোন একটি নির্দিষ্ট শ্রেণীতে নির্দিষ্ট বিষয়ে কোনো শিক্ষার্থীর শিখন অগ্রগতি বা অবস্থান জানতে ওই বিষয়ের একক যোগ্যতা অর্জনে সে কোথায় অবস্থান করছে সেই বিষয়টি তার জানা দরকার, অর্থাৎ একক যোগ্যতার কোন অবস্থানে সে আছে সেটি আমাদের ভালো করে জানা দরকার। সেই জন্য প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের জন্য যে কয়টি একক যোগ্যতা আছে সেগুলি প্রত্যেকটিকে আলাদা আলাদা করে আমাদের বিশ্লেষণ করতে হবে। আমরা বলছি আমাদের বর্তমান কারিকুলামের মূল্যায়নটা হবে যোগ্যতা ভিত্তিক, সেজন্য প্রতিটি যোগ্যতাকে আমাকে সুনির্দিষ্ট করতে হবে এবং প্রতিটি নির্দিষ্ট যোগ্যতায় স্পষ্ট পরিমাপযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য আমাদের নির্দেশক তৈরি করতে হয়েছে এবং সেগুলোকে আদর্শ পারদর্শিতার নির্দেশক বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী কি কি করলে বোঝা যাবে যে সে নির্দিষ্ট যোগ্যতা কি মাত্রা অর্জন করেছে তা নির্দিষ্ট করা হয়েছে। পারদর্শিতার নির্দেশক হলো যোগ্যতার সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাপযোগ্য আচরণ যা সরাসরি একটি নির্দিষ্ট একক যোগ্যতা অর্জনের মাত্রাকে প্রকাশ করে, অর্থাৎ একটি নির্দিষ্ট যোগ্যতা সে কতটুকু অর্জন করতে পেরেছে, কোন মাত্রায় অর্জন করতে পেরেছে সেটি সরাসরি এখান থেকে প্রকাশ করবে। আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে 10টি এবং সপ্তম শ্রেণীর গণিত বই থেকে 11টি একক পারদর্শিতার নির্দেশক নির্ধারণ করা হয়েছে এবং এটির বিভিন্ন মাত্রা রয়েছে আর কি। তা পরিমাপের জন্য প্রতিটি পারদর্শিতার নির্দেশক এর শিক্ষার্থীর অবস্থানে 3টি মাত্রা রয়েছে। কয়টি মাত্রা? 3টি মাত্রা রয়েছে, যা মাত্রা 1 বা W এবং মাত্রা 2 যেটি সেটি হচ্ছে B এবং মাত্রা 3 যেটি সেটি F। স্তর অনুযায়ী অর্জনের পথে হিসেবে বর্ণিত হয়েছে, অর্থাৎ স্তর হিসেবে হবে এটি। এই মাত্রাসমূহ মূলত পারদর্শিতার পর্যায়ক্রমিক গুণগত বিবরণী যা বিভিন্ন ছক টুল রুব্রিক দিয়ে পরিমাপ করা হবে, বিভিন্ন ছকের মাধ্যমে, বিভিন্ন টুলস এর মাধ্যমে এবং বিভিন্ন রুব্রিক্স এর মাধ্যমে এটি পরিমাপ করা হবে। শিক্ষক বা মূল্যায়নকারী শিক্ষার্থীর কার্যক্রম তার পারদর্শিতা পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে যাচাই করে পারদর্শিতার নির্দেশক সমূহ সে কোন মাত্রায় রয়েছে, মানে W বা B বা F সে কোন মাত্রায় আছে সেটি নির্ধারণ করতে হবে। এখানে আন্দাজে W B বা F দর কোনো অবকাশ নাই, এটি একটু বলে রাখা দরকার, কারণ এখানে প্রতিটি মাত্রার এগেনস্টে তার যে প্রমাণক হিসাবে কিছু ডকুমেন্টারি থাকতে হবে। কোনো একটি একক যোগ্যতার জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক সমূহ শিক্ষার্থীর অর্জিত মাত্রার সমন্বয়ে ও একক যোগ্যতা অর্জনে সে কোন মাত্রায় আছে তা নির্ধারণ করা হবে, অর্থাৎ কোন একটি একক যোগ্যতার পারদর্শিতার নির্দেশক সমূহের সমন্বিত অবস্থান ওই যোগ্যতায় শিক্ষার্থীর অবস্থা নির্দেশ করেন। আমরা যদি ষষ্ঠ শ্রেণীর একক যোগ্যতার সময় পারদর্শিতা নির্দেশক এবং ওই নির্দেশক অর্জনের মাত্রা একটু দেখে নেই, তাহলে আমরা যেটি বলছি PI অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর অন, যেটা এভাবে পারফরমেন্স ইন্ডিকেটর 2, 3, 4 এভাবে করা হয়েছে মূলত। আমাদের প্রথম যেটি হয়েছে সেটির মূল যে শ্রেণীভিত্তিক যোগ্যতা ছিল সেটি 6.12, মানসাঙ্ক ও লিখিত পদ্ধতি কৌশলের মাধ্যমে সমন্বয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে আমাদের মূল শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা এবং এই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার যে ইন্ডিকেটরটা করা হয়েছে সেটি হচ্ছে এই এটি 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 করতে পারা
আর এখানে তো করতে পেরেছে, অর্থাৎ এটি শিক্ষার্থী এটা যেহেতু যোগ্যতা সে অর্জন করতে পারছে কিনা সেজন্য এখানে হবে পেরেছে। এটির ডাব্লু যেটি হবে সেটি হচ্ছে মানসাঙ্ক অথবা লিখিত পদ্ধতিগত কৌশলের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধানের প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে এখানে এটা। আর এটি এখানে একটু দেখি একটু আলাদা আছে, এখানে সমন্বয় করে গাণিতিক সমস্যা সমাধান, এখানে সমন্বয় করে কথাটা কিন্তু এই জায়গাটায় নেই, এই জন্য এটা সমন্বয় করে আছে এটি করতে পেরেছে। এবং এখানে যেটি বলেছে যৌক্তিক, যৌক্তিকভাবে এই কথাটা আর এখানে নেই, অর্থাৎ এটি যৌক্তিকভাবে করতে পেরেছে, তাহলে এটি থেকে এটি আরো ভালো এবং এটি আরো ভালো। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের একটি ব্যাখ্যা করে দিলাম, ওয়েল বেটার ফাইন এরকম হতে পারে এই ওয়ার্ড গুলো দিয়ে। ঠিক আছে, এরপরে পিআই টু যেটি, ঠিক একইভাবে আমরা যদি প্রতিটি ইন্ডিকেটর ডাব্লিউ এর এইখানে যেটা দেখব এখানে তার থেকে কিন্তু কিছুটা আলাদা আছে, এখানে তার থেকে আরো কিছুটা আলাদা আছে, অর্থাৎ সুনির্দিষ্ট করা হয়েছে সেটি মূলত আমাদের এই যোগ্যতার ভিত্তিতেই করা হয়েছে। এই পুরোপুরি যোগ্যতা অর্জন করতে পারলে পারার যে শিক্ষার্থীর যে অবস্থা সেটি মূলত ডব্লিউ বি এবং এফ দ্বারা করা হয়েছে। যেমন আমরা যদি ইন্ডিকেটর তিন ধরি, তো এখানে ইন্ডিকেটর তিনে যেটি রয়েছে কাছাকাছি গ্রহণযোগ্য ফলাফল সুনিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল বা প্রক্রিয়া ব্যবহার করতে পেরেছে সে, প্রাপ্ত ফলাফল সুনিশ্চিত করার জন্য কোনো কৌশল গ্রহণ করেনি, এটা করেনি, কোনো কৌশল গ্রহণ করেনি, তাহলে সে তার গ্যাপ রয়েছে যোগ্যতার ভিতরে, পারদর্শিতা সে অর্জন করে নাই। হ্যাঁ, প্রাপ্ত ফলাফল যে সুনিশ্চিত নয় তা নিশ্চিত করে ফলাফল পুরো পরীক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে, তার থেকে সে আরো বেটার করেছে, এবং প্রাপ্ত ফলাফল পুনঃনিরীক্ষা করার মাধ্যমে প্রকৃত আপদ ফলাফলের পার্থক্য যুক্তি সহকারে উপস্থাপন করতে পেরেছে, অর্থাৎ এটার থেকে এটা আরো বেটার করেছে, আরো ভালো করেছে। ঠিক আছে, তার তার মানে হচ্ছে এটা ফুল যোগ্যতা বা পরিপূর্ণ যোগ্যতা অর্জন করেছে, এটা আংশিক করেছে এবং এটা অগ্রগতি প্রয়োজন। আমরা এভাবে সে তাহলে ডাব্লু পাবে এবং একজনে বি পাবে একজনে এফ পাবে, ঠিক এভাবে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর রোলের এগেনস্টে বা কোডের এগেনস্টে তার ডে বাই ডে বা এই বিষয়গুলো সুনির্দিষ্ট করতে হবে। এভাবে আমাদের এখানে তিনটি শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা এবং এই তিনটি শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতার চারটা পিআই এখানে নির্ধারণ করা হয়েছে। ঠিক একইভাবে পিআই ফাইভ, পিআই সিক্স, পিআই সেভেন, পিআই এইট, পিআই নাইন এবং পিআই টেন যেটি করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দশটি ইন্ডিকেটর, পারফরমেন্স ইন্ডিকেটর করা হয়েছে এবং প্রতিটি ইন্ডিকেটরের প্রতিটি বিষয়গুলোকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যদি শিক্ষার্থী ওই ওই বিষয়টি অর্জন করতে পারে সেটি প্রমাণক সহ পাওয়া যায় বা ব্যাখ্যা সহ টিচারের কাছে থাকে তাহলে তিনি তাকে ওইভাবে মূল্যায়ন করবেন। ঠিক একইভাবে আমরা যদি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একক যোগ্যতা সমূহের পারদর্শিতা নির্দেশক ওই নির্দেশ সমূহের মাত্রা দেখি, তাহলে আমরা আমরা যদি এখানে চার সাত পয়েন্ট চারটা দেখি, সাত পয়েন্ট চারে যেটি বলা হয়েছে এখানে দুটি এই সাত পয়েন্ট চার যে যোগ্যতাটা রয়েছে আমাদের সেই যোগ্যতা অর্জনের জন্য দুটি ইন্ডিকেটর আছে আমাদের পিআই ফোর এবং পিআই ফাইভ। এখানে পিআই ফোরে যেটা আছে জ্যামিতিক আকার আকৃতি গুলোর রৈখিক ও ক্ষেত্রভিত্তিক সমান্তরাল সর্বসমতা সদৃশ্যতা ইত্যাদি বৈশিষ্ট্য গাণিতিক যুক্তিসহ উপস্থাপন করতে পারা ও একই এই সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা, এটি হচ্ছে পারা, পারা মানে শিক্ষার্থী কর্তৃক এই জিনিসটা পারতে হবে। এটির ইন্ডিকেটর যেটি রয়েছে একটা হচ্ছে পিআই ফোর, যেটা সেটি হচ্ছে মূলত জ্যামিতিক আকার আকৃতিগুলো রৈখিক ও ক্ষেত্রভিত্তিক সমান্তরাল সর্বসমতা সদৃশ বৈশিষ্ট্য গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করতে পারবে, এটা একটা। আর একটা হচ্ছে জ্যামিতিক আকার আকৃতিগুলো রৈখিক ও ক্ষেত্র অনুযায়ী উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে যৌক্তিকভাবে সমস্যার সমাধান করতে পারবে, এটা এটা আর একটা, অর্থাৎ দুইটা এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটা দুটার পিআই করা হয়েছে পিআই ফোর পিআই ফাইভ। এবং এখানে যদি আমরা দেখি জ্যামিতিক আকার আকৃতিগুলো রৈখিক ক্ষেত্রফল ভিত্তিক বৈশিষ্ট্য চিহ্নিত করতে পেরেছে, এখানে শিক্ষার্থী পেরেছে, তার জন্য এখানে সে পাবে ডাব্লু। এবং এখানে যদি দেখি জ্যামিতিক আকার আকৃতিগুলোর রৈখিক ও ক্ষেত্রফল ভিত্তিক বৈশিষ্ট্য এখানে শুধুমাত্র চিহ্নিত করতে পারে সে, এখানে কিন্তু সে ব্যাখ্যা করতেও পারে, তাহলে এটাকে বেটার করেছে সে, আরো ভালো করেছে। এবং এখানে এসে সে যুক্তি সহ সবকিছু উপস্থাপন করতে পারে, অর্থাৎ তার ধারণা আরো পরিষ্কার বা আরো ক্লিয়ার, সে পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারছে, অর্থাৎ সে সবচেয়ে ভালো করেছে। তো এভাবে তাহলে আমরা তাকে তার নামের এগেনস্টে বা তার রোলের এগেনস্টে এফ পাবে, তার রোলের এগেনস্টে সে বি পাবে
এবং তার রোলের এগেনস্টে সে এই পাঠের ক্ষেত্রে বা এই পাঠ সমূহের ক্ষেত্রে সেই রকম মার্কিং তাকে করতে হবে। ঠিক একইভাবে আমরা P4 যদি দেখি সেটি কিন্তু একইভাবে করা হয়েছে, অর্থাৎ প্রতিটি যোগ্যতার এগেনস্টে পারফরমেন্স নির্দেশক করা হয়েছে এবং সেগুলোকে আবার বিভিন্ন মাত্রা করা হয়েছে। আমাদের এখানে 3টি মাত্রায় এগুলো করা হয়েছে। ঠিক একইভাবে PI7, PI8, PI9, PI10 এবং PI12 যেটি করা হয়েছে 11, অর্থাৎ আমাদের মোট 11টি ইন্ডিকেটর ক্লাস 7 এর বইতে রয়েছে এবং এগুলো আমরা ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা যেটি তাহলে আমরা এতক্ষণ ধরে পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটরটি সেটি ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা যেটি আলোচনা করব সেটা মূলত পারদর্শিতার আদর্শ বা পারফরমেন্স স্ট্যান্ডার্ড। পারফরমেন্স স্ট্যান্ডার্ড সেটি আবার কি? পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা হচ্ছে, তার আগে যেটি বলে রাখছি, শিক্ষার্থীরা অর্জিত একক যোগ্যতা সমূহ যে কোনো কাজে সমন্বিত ভাবে প্রয়োগ করে, তাই একক যোগ্যতা সমূহের সমন্বিত প্রয়োগ অনুশীলন এবং তার মূল্যায়নকে মূল্যায়ন উৎসাহিত করতে একাধিক একক যোগ্যতার সমন্বয়ে পারদর্শিতার আদর্শ নির্ধারণ করা হয়েছে। পারদর্শিতার আদর্শের মাধ্যমে একক যোগ্যতার সময় সমন্বিত রূপ প্রকাশ করা যায়। এবার আমরা পিএইচ যেটি বলছি, পিএইচ হলো একটি নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট বিষয়ের সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে অর্জিত পারদর্শিতার বিভিন্ন মাত্রা যা ওই বিষয়ে শিক্ষার্থীর পারদর্শিতার অবস্থান নির্ণয় করে। পিএইচ যেটাকে বলছি, মূল্যায়নে পারদর্শিতার আদর্শে শিক্ষার্থীর অবস্থান জানতে এখানেও 3টি পর্যায়ে নির্ধারণ করা থাকবে, WBOF, এই 3টি নির্ধারণ যোগ্যতা থাকবে। এবং গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পাদনে আগ্রহী পারদর্শিতার আদর্শ করা হয়েছে, এগুলো এগুলো হচ্ছে পারদর্শিতার আদর্শ বা পিএইচ যেটাকে আমরা বলি। আমরা যদি একটা একটু আলোচনা করি, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পাদনে আগ্রহী হয়ে উঠবে সে, অর্থাৎ যে কোনো গাণিতিক প্রক্রিয়ার বিষয়গুলা বা এই বিষয়ে কাজ করতে সে আগ্রহী হয়ে উঠবে। এটির গাণিতিক অনুসন্ধানের ক্ষেত্রগুলি শুধু চিহ্নিত করতে পেরেছে আর এখানে কিন্তু সম্পাদনা পরিকল্পনা করতে পারবে সে নিজেই এবং এটি সম্পাদনা করতে পারবে, শুধু পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী সম্পাদনা করতে পারবে। তাহলে আমাদের প্রত্যেকটি পারদর্শিতার আদর্শের সাথে গণিত বিষয়ের 8টি একক যোগ্যতা কম বেশি সম্পর্কযুক্ত, অর্থাৎ একটি নিয়ে কিন্তু এটি করা হয়নি। এখানে প্রত্যেকটি আমাদের যে 8টি একক যোগ্যতা রয়েছে সেই 8টি যোগ্যতার কোনো না কোনো যোগ্যতাটি আমাদের প্রত্যেকটা পারদর্শিতা যেমন 1, 2, 3 এগুলো আছে এটার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এটি কোনো একক না, বরং আমরা এক বা একাধিক একক যোগ্যতার সমন্বয়ে মূলত এইগুলা এই আদর্শ মানে পারফরমেন্স আদর্শ যেটা সেটি তৈরি করা হয়েছে। এবং ষষ্ঠ শ্রেণীর 3টি এবং সপ্তম শ্রেণীর 3টি পারদর্শিতা আদর্শ বা পিএস নির্ধারণ করা হয়েছে। কোন একটি বিষয়ের শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করতে শিক্ষক শিক্ষণকালীন মূল্যায়ন এবং সমষ্টি মূল্যায়ন থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে পারদর্শিতা নির্দেশক সমূহে তার ইনপুট দিবেন। অর্থাৎ এখানে দুটো জিনিস আমাদের করতে হবে, একটা হচ্ছে শিক্ষণকালীন যে মূল্যায়ন হবে অর্থাৎ পাঠদানকালীন বা ক্লাস চলাকালীন এবং আর একটা হবে সামষ্টিক মূল্যায়ন। এই দুটো মূল্যায়ন থেকে সংগৃহীত যে তথ্য উপাত্ত যেটা পাবে সেটি কোথায় আসবে? পারদর্শিতার যে নির্দেশক সময় সেইখানে আমরা যে যে WBOF লিখবো সেই জায়গাটা কিন্তু ওইগুলাতে আমাদের কাজে লাগাইতে হবে। এই দুই ধরনের মূল্যায়ন থেকে প্রাপ্ত ইনপুটের ভিত্তিতে অর্জিত পারদর্শিতার নির্দেশক সময়ের মাত্রা নির্ধারিত ফর্মুলায় সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট একক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীর অবস্থান নির্দেশ করবে। আবার একক যোগ্যতা সমূহের শিক্ষার্থীর অর্জিত মাত্রা নির্ধারিত ফর্মুলার সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পারদর্শিতার আদর্শ অর্জনে তার অবস্থান নির্ণয় করবে, যা পরবর্তীতে ওই বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন হিসেবে রিপোর্ট কার্ড বা অগ্রগতির প্রদর্শনে প্রতিবেদনে প্রদর্শিত হবে। তবে এখানে শিক্ষকের কাজ হবে কি? শিক্ষকের কাজ হবে যেটা আমি আগে বলেছি, নির্দিষ্ট প্রমাণক যাচাই করা, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর একাধিক পোর্টফোলিও থাকতে পারে বা তার যে কাজগুলো সে করবে শিক্ষকের কাছে সান্নিধ্যে সেগুলো একটা প্রমাণক থাকতে হবে যেটাকে আমরা পোর্টফোলিও আকারে রাখা যেতে পারে, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর এগেনস্টে একটি পোর্টফোলিও থাকবে, সেই পোর্টফোলিওতে সেই প্রমাণকগুলো জমা থাকবে সে কি কি কাজ করেছে এবং পারদর্শিতা নির্দেশকের ভিত্তিতে শিক্ষার্থীর অবস্থানের ইনপুট প্রদান করা হবে। এই কাজটি তিনি নির্দিষ্ট একটি সফটওয়্যারের মাধ্যমে করতে হবে, এখানে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, একটা সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যারের মাধ্যমে মূলত এটি করতে হবে শিক্ষককে। এখানে শিক্ষকের কাজের পরিধি বাড়ানো হয়েছে, তার দেওয়া ইনপুটগুলো স্বয়ংক্রিয় হিসাব নিকাশের পর রিপোর্ট কার্ড কিন্তু অটো সিস্টেমেই বের হয়ে যাবে, অর্থাৎ এখানে শিক্ষকের বিশাল ভূমিকা রয়েছে। কারণ শিক্ষক যদি ইনপুট ঠিকমতো না দেয় এবং যেটি আমাদের প্রমাণকের ভিত্তিতে না করে তাহলে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতা যথাযথভাবে নির্ধারিত হবে না। মূল্যায়নের এই নতুন পদ্ধতিতে অপ্রয়োজনীয়ভাবে একজন আরেকজনের সাথে তুলনা করা যাবে না, যেটি এখানে একটু হাইলাইটস করে বলা হয়েছে।
একজন একজন থেকে ভালো করেছে মন্দ করেছে এই বিষয়গুলো তুলনা করা যাবে না, বরং এবং গ্রেড বা স্কোরের বাড়তি চাপ থাকবে না, এখানে শিক্ষার্থীর উপর আরোপ করা হবে না। এটি কোন জোর দিয়ে বলতে পারি, একজন শিক্ষার্থীকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ক্রমাগ্রসর মান পরিবর্তন লিপিবদ্ধ করে নিজের পূর্বের অবস্থান থেকে পরবর্তী অবস্থানে তুলনা করা যাবে। অর্থাৎ আগে শিক্ষার্থী কোথায় ছিল, আগে শিক্ষার্থী ছিল এই জায়গাটায়, এখন আমাদের মূলত যেতে হবে এই জায়গাটায়। তাহলে এই দুই একই শিক্ষার্থীর দুই অবস্থান, আগে কোথায় ছিল এবং বর্তমানে কোথায় আছে, এটি মূলত তুলনা করতে হবে। এবং এই পুরো প্রক্রিয়াটায় একজন শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা এখানে আলোচনা করে দিতে পারি। মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকাটা কি হবে? শিক্ষক হচ্ছে মূল্যায়নের মূল হাতিয়ার। শিক্ষক সহায়িকার নির্দেশ অনুসারে সবসময় বছর জুড়েই এই মূল্যায়ন প্রক্রিয়া থাকবে এবং শিক্ষক শিক্ষার্থীকে প্রয়োজন অনুসারে ফিডব্যাক বা প্রদান করতে হবে। এখানে আর একটা বিষয় জরুরি, ফিডব্যাকটা হচ্ছে মূল জিনিস, কারণ আমরা মূল্যায়ন করে শুধু গ্রেড করা বা WB এই এগুলো লেখা মূল কাজ না। আমাদের প্রত্যেক শিক্ষার্থী যেন মানে যে যোগ্যতাটি তার অর্জন করার কথা সেটি যদি আমরা মূল্যায়ন করে যদি দেখি সেটি যে অর্জন করতে পারে নাই, তাহলে তাকে ফিডব্যাক দিয়ে মূল যোগ্যতায় ফিরে আনা এবং পুনরায় যাচাই বাছাই করে দেখা যে আসলে তার মধ্যে অর্জিত হয়েছে কিনা, এটি কিন্তু মূল কাজ। এবং এই কাজটি করতে গিয়ে আমাদের শিক্ষক সহায়িকা পাঠ্যপুস্তকের বিভিন্ন স্থান নির্ধারিত স্থানে শিক্ষার্থীর পারদর্শিতার রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং তার ভিত্তিতে পারদর্শিতার প্রমাণও সংরক্ষণ করতে হবে। এই বিষয়গুলো রয়েছে এবং এখানে সামষ্টিক মূল্যায়ন এক পরিচালনা করতে হবে, তারই ভিত্তিতে ইনপুট দিতে হবে এবং সমন্বিত প্রয়োগের ক্ষেত্রে পারদর্শিতা নির্দেশকের মাত্রা নিরূপণ করতে হবে এবং ৬ মাস পরে এটি করতে হবে। যৌক্তিক এবং সংখ্যাগত মডেলের সাহায্যে পারদর্শিতার আদর্শের মাত্রা নির্ণয় করা, অন্তর্বর্তীকালীন রিপোর্ট তৈরি করা এবং শিক্ষার্থীর আদর্শ বিবেচনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থীর অবস্থান বিবেচনায় পরে ৬ মাস পরে শিক্ষার্থীর একটি অবস্থান বোঝা যাবে, সেই অবস্থান বুঝে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। অর্থাৎ এখানে যদি দেখি আমরা তাকে আরো বেশি তার ঘাটতি রয়েছে, যোগ্যতা যথাযথ অর্জিত হয় নাই, তাহলে এই জায়গাটায় তাকে আবার রিমেডি দিয়ে বা ফিডব্যাক দিয়ে বা প্রয়োজনীয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পরিকল্পনা গ্রহণ করে তাকে আমাদের মূল অর্থাৎ কাঙ্ক্ষিত যোগ্যতা বা পুরোপুরি শিখনটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এক, যেটি ছিল ৬ মাস পরে হবে এটা, এবং আরো ৬ মাস পরে যেটি হবে সামষ্টিক মূল্যায়ন ২, যেটা অর্থাৎ বছরে সামষ্টিক মূল্যায়ন হচ্ছে ২টা। এখানে আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি ৬ মাস পরে একবার হবে আর ১২ মাস পরে আর একবার হবে। ঠিক একইভাবে এখানে সে অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট তৈরি হবে, এই রিপোর্টে যদি তার ভালো মন্দ যা কিছু থাকে এই যে বার্ষিক রিপোর্টটা তৈরি হবে এইটাই যেন সবাই মানে ভালো করতে পারে এবং এইটার ভিত্তিতে মূলত তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণে সুপারিশ করা হবে বা মতামত দেওয়া হবে, নির্ধারিত নীতিমালার আলোকে তাকে উত্তরণের জন্য পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য মতামত দিতে হবে। এই হচ্ছে আমাদের মূল যে শিক্ষকের ভূমিকাটা কি হবে সেটি আমরা আলোচনা করে দিলাম। শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন অ্যাপ্রোচটা কি হবে সেটি এখানে আমাদের রয়েছে, যে আমাদের ধাপ একটা তিনটি ধাপ রয়েছে সমগ্র প্রক্রিয়াতে, তিনটি ধাপ আছে এবং ধাপ এক যেটা করা হবে সেটা হচ্ছে শিখনকালীন সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করা এবং উপাত্ত সংরক্ষণ করে রাখতে হবে পোর্টফোলিওর মাধ্যমে। তারপর উপাত্ত সংগ্রহ করে যেটা আমরা পেয়েছি সেটি উপাত্ত বিশ্লেষণ করব, ফলাফল গঠন করব এবং ফলাফল প্রকাশ বা প্রেরণ করা সংশ্লিষ্টদের কাছে। এখানে একটি বিষয়ে বলা যেতে পারে, প্রচলিত নম্বর পদ্ধতি থেকে বের হয়ে এসে কেন আমাদের এই ধরনের পদ্ধতি করা হলো, সেটির ব্যাখ্যা হিসেবে বলা যায় যে নম্বর না হয়ে বর্ণনামূলক ফলাফল হওয়ার কারণে ধাপ দুইয়ে যে একটি জটিল কষ্টসাধ্য প্রক্রিয়া, ধাপ দুই এই যে জায়গাটা যেটা বলছে, এই কার্যের এই ধাপের কার্যক্রম নৈবেদ্যিক হওয়া জরুরি। নৈবেদ্যিক বলতে ব্যক্তি প্রভাব মুক্ত। এখন আমরা আন্দাজের উপরে যদি একটা মূল্যায়ন করে দিয়ে দেই তাহলে তো প্রকৃত বিষয়টা বেরিয়ে আসবে না, সেই জন্য বলছি নৈবেদ্যিক মানে ব্যক্তি প্রভাব মুক্ত হওয়া জরুরি, অন্যথায় শিক্ষার্থী কি হবে বঞ্চনার শিকার হবে। অর্থাৎ একজন শিক্ষার্থীর তো কোনো নাই, তার তো কোনো ডকুমেন্টারি খাতা নাই যে সে পরীক্ষা এটা করেছে এটা করেছে, অর্থাৎ শিক্ষার্থীর হাত শিক্ষকের হাতেই, শিক্ষকের শিক্ষক যদি তাকে যথাযথ মূল্যায়ন না করে বা তার যোগ্যতা যথাযথভাবে অর্জিত হওয়ার পরেও যদি নেগেটিভ মন্তব্য করে তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারে। সেই জন্য শিক্ষার্থীর সংখ্যা
আমাদের যেহেতু 1,20,00,000 এই ধাপটি একটু জটিল করে তুলেছে, তাই এই ধাপের প্রতিটি কাজ কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী অ্যাসেসমেন্ট বা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে করা হবে সেটি এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে প্রযুক্তি সহায়তা নেওয়া হবে এবং স্বয়ংক্রিয়ভাবে ধাপ দুই এর মূল দায়িত্ব এই কেন্দ্রীয় অ্যাসেসমেন্ট সিস্টেম যেটি থাকবে, সেন্ট্রাল অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা হবে সেইটার মাধ্যমে মূলত হবে। এটি একটি ভালো দিক। আর ধাপ এক এবং ধাপ তিন যেটি এক এবং তিন যেটি করা হয়েছে এখানে, এটি মূলত আংশিক শিক্ষক প্রতিষ্ঠানের উপর, শিক্ষক এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। তাহলে ধাপ দুই এ যেটি হয়েছে সেটি শিক্ষকের মাধ্যমে, শিক্ষকের প্রেরিত তথ্যের আলোকে হবে, কিন্তু সেইখানে একটা সিস্টেমে বা কম্পিউটারাইজ সিস্টেমে হয়ে যাবে। আর ধাপ এক এবং তিন যেটি করা হয়েছে এটি মূলত শিক্ষক এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। শিক্ষকদের কাজের বোঝা লাঘব করার জন্য এবং মূল্যায়নের প্রক্রিয়াটিকে স্বাভাবিক অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষণ প্রক্রিয়া শিক্ষক শিক্ষার্থী উভয়ের জন্য আনন্দমুখর হবে ক্ষেত্রে। এবং নিচের ফ্লোচার্টটি দিয়ে আমরা সেটি মূলত আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের সেই ধাপ এক। ধাপ এক মূলত শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এবং এটি হবে মূলত শিক্ষণকালীন সমষ্টিক মূল্যায়নের, উপাত্ত সংগ্রহ সংরক্ষণ করা এবং মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে ধাপ দুইয়ে চলে যাবো আমরা। ধাপ দুইয়ে চলে গিয়ে কেন্দ্রীয় অ্যাসেসমেন্ট সিস্টেমের মাধ্যমে এখানে উপাত্ত বিশ্লেষণ ফলাফল তৈরি করা হবে এবং ধাপ এখান থেকে ধাপ তিনে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, সেখান থেকে রেজাল্ট কার্ড ডাউনলোড করে স্বাক্ষরকরণ ও বিতরণ করে শিক্ষার্থীদের কাছে দিতে হবে। এ হচ্ছে আমাদের ফ্লোচার্টটা, অর্থাৎ কিভাবে কিভাবে ধাপ এক থেকে দুই তিন থেকে কার কি ভূমিকা রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। সামষ্টিক মূল্যায়ন যে হবে সেটার উপাত্ত সংগ্রহ সংরক্ষণ আমরা কিভাবে করব, সেটি করার জন্য মূলত সামষ্টিক এবং শিখন যোগ্যতা অর্জনের একটি চিত্র গঠনের জন্য সামষ্টিক মূল্যায়নের প্রয়োজন হবে। শিক্ষার্থীর পরবর্তী শ্রেণী বা গ্রেড উত্তীর্ণের ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের উপর প্রাপ্ত প্রাপ্ত উপাত্ত বিবেচনা করা হবে। দুটির ভিত্তিতে হবে কিন্তু এটা, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন। এবং এই সকল উপাত্ত সংগ্রহ বিশ্লেষণের সুবিধার জন্য প্রতিটি একক যোগ্যতার আওতায় এক বা একাধিক পরিমাপক বা পরিমাপযোগ্য আচরণের তালিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই একক যোগ্যতাটি অর্জন হয়েছে কিনা তার জন্য অনেক একাধিক বিষয় বা বিষয়গুলোকে ডকুমেন্টারি করা হয়েছে এবং তারই ভিত্তিতে একটা পারদর্শিতার সূচক করা হয়েছে, সেটি মূলত পারদর্শিতার সূচক। এবং এই পরিমাপযোগ্য আচরণের ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থী শিখন সংক্রান্ত উপাত্ত ইনপুট হিসেবে প্রদান করবেন। যেমন আমরা যদি একটু বলে দেই তাহলে এখানে সেটি দেওয়া আছে, মূলত একটা যোগ্যতা এখানে নেওয়া হয়েছে এবং এই যোগ্যতার আলোকে PI-4 যেটি দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে এবং পরিমাপযোগ্য আচরণ অর্থাৎ এই করলে সেইটা পাবে, এই করলে সেইটা পাবে এবং এই করলে সে এটা পাবে। এই এই টেবিলে পরিমাপযোগ্য আচরণের তিনটি কলাম, এখানে তিনটা কলাম দেওয়া হয়েছে, 1, 2, 3 তিনটি কলাম। কিছু সম্ভাব্য আচরণের তালিকা আকারে রয়েছে, যেমন এটা করতে পেরেছে, এটা একটা আচরণ তালিকা, তার এটা একটা আচরণ, এটা একটা আচরণ। এবং আচরণ কলামের সাথে সবচেয়ে বেশি মিলে যাবে শিক্ষক সেই কলামটি নিচে লেখা লেভেলটি বাছাই করবেন। অর্থাৎ কোনো শিক্ষার্থীর এখানে তিনটি আচরণিক বৈশিষ্ট্য দেওয়া আছে, যেটি যেটি যে শিক্ষার্থীর মিলে যাবে সেইটার নিচে তিনি সেটি দিবেন এবং এটি পারদর্শিতা সূচক 2 এবং পারদর্শী আচরণ ভিত্তিক আদর্শ সূচক 3 দেওয়া হলো। শিক্ষক সমষ্টি মূল্যায়নে এই ছকটি ব্যবহার করবেন, মূলত এটি একটি ছক। এবং পরবর্তী যে ছকটি রয়েছে সেটি এটি আমাদের ছক 1, যেটি পারদর্শিতার আদর্শ PI ভিত্তিক, যেটা এক একের ক্ষেত্রে যেন আমরা বলছিলাম তারিখ, শিক্ষার্থীর রোল নম্বর বা ID, যেটি পড়বে শিক্ষার্থীর, এখানে PI 1 কি পেয়ে এসেছে, F বা W বা যেটি পেয়েছে সেটি ভেবে FW এবং B কোনটা পেয়েছে সেটি দিতে হবে। এবং এখানে BI-টার ভিত্তিতে ঠিক একই রকমের কত পেয়েছে সেটি ওখানে দিতে হবে। দেওয়ার পরে এটির এই দুটির ভিত্তিতে মূলত আমাদের ইয়ে করতে হবে। এখানে একটি রুব্রিক্সের উদাহরণ দেওয়া আছে যেটি মূলত ইতিমধ্যে আমরা আলোচনা করে দিয়েছি, রুব্রিক্সগুলো কিভাবে তৈরি করতে হবে এই উদাহরণগুলো এখানে দেওয়া রয়েছে। এবং রুব্রিক্সের আলোকে আমাদের যে BI রয়েছে অর্থাৎ বিহেভিয়ারাল ইন্ডিকেটর যেটি করা হয়েছে, বিহেভিয়ারাল ইন্ডিকেটর মানে দলীয় কাজে অংশগ্রহণ সে কতটুকু করেছে, যদি এটি করে তাহলে 2, 3 W পাবে, এটি প্লাস অন্যের মতামত শুনেছে তাহলে B পাবে, এবং এটি গ্রুপে প্রশ্ন করেছে অন্যের মতামতের উপর দিচ্ছে তাহলে F পাবে সে। এভাবে দায়িত্ব পালন, একক কাজ, খেলা বা প্রজেক্ট
ধরনের কর্মকাণ্ড, আলোচনা বিতর্ক, অর্থাৎ লেখাপড়া বিষয়ের সাথে সাথে আরো কিছু আচরণিক নির্দেশক, যেটা বলছে বিহেভিয়ারাল ইন্ডিকেটর, অর্থাৎ এই বিষয়গুলো তার মূল্যায়নের আওতায় আসবে। আমরা সার্বিক মূল্যায়ন যেহেতু হচ্ছে কারণ নিশ্চিত করা হয়েছে, সেই জন্যই তো মূলত এটি করা হয়েছে। এবং প্রদর্শনী ধরনের কর্মকাণ্ডে কি হয়েছে, পাঠ্যপুস্তক ভিত্তিক কর্মকাণ্ড, এখানে পাঠ্যপুস্তক ভিত্তিক কর্মকাণ্ড মূলত প্রমাণক হিসেবে পাঠ্যপুস্তক অনুষ্ঠানের খাতায় থাকবে, তার পাঠ্যপুস্তক ভিত্তিক কার্যক্রমের মান এটাও কিন্তু প্রমাণক থাকবে। তারপরে পাঠ্যপুস্তকের বাছাই বাইরের কর্মকাণ্ড এটাও প্রমাণক থাকবে। অনেক কিছু কিন্তু শুধু আন্দাজের উপর দিলে হবে না, সেটি প্রমাণক হিসেবে কিন্তু এখানে তাকে কিছু পোর্টফোলিও বা তার কিছু প্রমাণক থাকতে হবে। অভিভাবক সামাজিক অন্যান্য অংশজনের সাথে মিথস্ক্রিয়া কেমন ছিল, এখানে প্রত্যেকটির কিছু ইন্ডিকেটর তৈরি করা হয়েছে, সেই আলোকে মূলত তাকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত শিক্ষক আজ আর নয়, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।